গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব 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 ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পটলের ভর্তা বা পটল বাটা। তো তিনটে পটলকে আমি গ্যাসের ওভেনে পুড়তে দিয়ে দিয়েছি। তো পটলগুলো ভালোভাবে পোড়া হয়ে এসেছে। তো তিনটে পটল দিয়েছি কেন, আমি একা খাবো বলে তাই আমি তিনটে পটল দিয়েছি। তো এবারে পটলগুলো পরিষ্কার করে নেবো আমি। তো শিলটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, জল নেই, কারণ জল থাকলে ভালো বাটা হয় না, জল জল হয়ে যাবে। পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আমি বেশি লঙ্কা মানে ঝাল খেতে পারি না, তাই অল্প নিয়েছি। আর পটলগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি, কালো কালোগুলো ছাড়িয়ে নিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে বেটে নেব। তো আগে পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি। তো আমি যমুনাদিকে বললাম যে একটু হেল্প করে দেওয়ার জন্য, তো যমুনাদি বেটে দিচ্ছে। তারপর পেঁয়াজ পটলগুলোকে দিয়ে ভালো করে বেটে নিচ্ছে। পটলটা দেখো বাটা হয়ে গেছে এখন। তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম, এই যে রেডি পটলের ভর্তা। বন্ধুরা, যাদের যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর যারা নতুন বন্ধু তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি খেয়েছি, মুড়ির সাথে খাচ্ছি, দারুণ লাগছে খেতে। এটা গরম গরম ভাতের সাথে খেলেও দুর্দান্ত লাগবে খেতে।